কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء وقال تعالى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري جابت الحمد سنا رب العالمين الجنة درود تسليم برشيد حقشش نبي أحمد مصطفى محمد مصطفى صلى الله عليه وسلم ربتي সম্মানিত মুসল্লিবৃন্দ, শিয়াদের বিভ্রান্তি এবং মুসলিমদের করণীয় এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইতিহাসে শিয়ারা বাতিল ফেরকা হিসাবে পরিচিত, তবে শিয়াদের অনেকগুলো দল রয়েছে। এখন এদের দলের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াদের সম্পর্কে স্পষ্ট কিছু কথা বলে গেছেন। আপনারা মনে রাখবেন, চারটা ফেরকা ইসলামের ইতিহাসে বের হয়েছে, এরাই এই চারটা প্রাচীন ফেরকা। তার মধ্যে অন্যতম হলো, চারটার মধ্যে চারটা হলো খারেজি, যারা ওসমান আলী সহ অন্যান্য সাহাবি রাদিয়াল্লাহু আজমাইন এই সমস্ত অনেক সাহাবিকে হত্যা করেছে, আর আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুনাফিকি করেছে শিয়ারা। তিন নম্বর হলো কাদারিয়া, আর চার নম্বরটা হলো মুরজিয়া। খারেজিদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন স্পষ্ট, 90 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল খাওয়ারিজ কিলাবুম মিনান নার, খারেজিরা জাহান্নামের কুকুর হবে। হাদিস সহি। যদিও অন্য আরেকটা হাদিস এসেছে,
খারেজিদের সরাসরি আল্লাহ রাসূল হত্যার নির্দেশ দিয়েছিলেন। আহাদিসুল মুখতারার মধ্যে 1459 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল প্রথমে পাঠালেন আবু বকরকে, দুল খুয়াইসেরা যে লোকটা, যেটা সহিহ বুখারী মুসলিমে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূলের বন্টনে সন্দেহ করেছিলেন, এসে বলছিল যে এই দিলিয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ইনসাফ করো, আত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূলকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বলছেন, ইল্লা মা আদিল ফামাই আদিল, বেয়াদব আমি যদি ইনসাফ না করি তাহলে পৃথিবীতে ইনসাফ কে করবে। এই ব্যক্তিকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখলেন রুকু অবস্থায় আছে, না মেরে ফিরে আসলেন। উমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, গিয়ে দেখলেন সেজদা অবস্থায় আছে, ফিরে আসলেন। নামাজি ব্যক্তিকে মানে কি করে, সালাত পড়ছে। এবার বলেন আলী তুমি যাও, মেরে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন, এসে বলছেন আল্লাহ রাসূলের আর পেলাম না ওকে। তখন আল্লাহ রাসূল বললেন লাও কাতালতাহু, তুমি যদি হত্যা করতে পারতে ওকে, মাখতালাফা ফি দীনিল্লাহ, তা আল্লাহর দিনের মধ্যে কেউ ইখতিলাফ করতে পারতো না। আসলে ইখতিলাফ হবে এটাই তার প্রমাণ, লোকে মেরে ফেলে দিলে ইখতিলাফ হতো না। খারেজি থেকে সূচনা, তারপরে শিয়ারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিসের ইঙ্গিতে বুঝাতে চেয়েছেন যে শিয়াদের থেকে আমার উম্মতের মধ্যে ফেতনা সৃষ্টি হবে, আর এই ফেতনাটা তারা তৈরি করবে সরাসরি আমার পরিবার থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, সহিহ বুখারীর 3753 নম্বর একটা হাদিস, আলবান রহিমাহুল্লাহ ভালো আলোচনা করেছেন 2494 নম্বর হাদিস সিলসিলা সহিহার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন যে হাদিসটার আলোকে। সেই হাদিসটা, আল্লাহ রাসূল একদিন কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবান ফা আশারা নাহবা মাসকানে আই আয়েশা, আল্লাহ রাসূল একদিন খুতবা দিচ্ছিলেন, দিতে গিয়ে তিনি ফা আশারা, তিনি ইশারা করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের দিকে লক্ষ্য করে। ফাকালা হুনা আল ফিতনা সালাসান মিন হাইসু ইয়াতলাউ কর্ণ শামস কর্ণ শয়তান, তিনবার তিনি ইশারাকে বললেন যে এই ঘরকে কেন্দ্র করেই ফেতনা সৃষ্টি হবে, এই ঘরকে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি হবে, এই ঘরকে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি হবে। দেখালেন কোন দিকে, মিন হাইসু ইয়াতলাউ কর্ণ শয়তান, অর্থাৎ শয়তান যেদিকে শিং পেতে থাকে সূর্যের কে ওঠার সময়, অর্থাৎ আল্লাহ রাসূল মেম্বার থেকে পূর্ব দিকে ইশারা করছিলেন, এই পূর্ব দিকের ইশারার দিকেই মুস্তাদ আহমদের হাদিস এসেছে, এটা হলো সহিহ বুখারীর হাদিস 3104 নম্বর হাদিস, মুস্তাদ আহমদের মধ্যে এসেছে 6302 নম্বর হাদিসের মধ্যে, ইশিরু বিয়াদিহি ইয়া উম্মুল ইরাক, আল্লাহ রাসূল ইশারা করলেন ইরাকের দিকে, হা ইন্নাল ফিতনাতা হা হুনা, ইন্নাল ফিতনাতা হা হুনা, তো সালাসা মাররাত, তিনবার তিনি উল্লেখ করলেন। তাহলে এখানে সরাসরি উল্লেখ আছে কোন জায়গা, ইরাক শব্দটা উল্লেখ আছে। তখন ইরাক ইরান এই সব রাষ্ট্রগুলো মিলেই এই নামটা উল্লেখিত হয়েছে, যেটা নাসিরুদ্দিন আলবান রহিমাহুল্লাহ খুব ভালোভাবে আলোচনা করেছেন। তো যেটা বলার কথা, চারটা ফেরকা সম্পর্কে বলছিলাম, এই শিয়া পথভ্রষ্ট ফেরকা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে স্পষ্ট বোঝা যায়। আর দুইটা থাকলো মুরজিয়া এবং কাদারিয়া, তাবরানি কাবিরের মধ্যে এসেছে 4174 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারিদানে আলাইয়াল হাউদা ওয়া লা ইয়াদখুলানিল জান্নাহ আল মুরজিয়া ওয়াল কাদারিয়া, দুইটা দল আমার কাছে কাউসারের পানি পান করতে পারবে না,
একটা হলো কাদারিয়া আর একটা হলো মুরজিয়া। ওলা ইয়াদখুলানিল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতেও পারবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ বলছেন, তোমরা মনে রেখো পৃথিবীতে যত দল তৈরি হবে সবগুলোই কিয়ামত পর্যন্ত যা দল তৈরি হবে এই চারটা দলের শাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বা মুসলিম উম্মাকে এই ফেরকা বন্দি থেকে হেফাজত করেন। অবস্থা এত জটিল, কোনো কোনো ক্ষেত্রে খারেজিদের চেয়ে শিয়ারা বেশি ভয়ঙ্কর। পৃথিবীতে শিয়ারা বেশি ক্ষতি করেছে ইসলামের, মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তার মধ্যে অন্যতম উমাইয়া খেলাফতকে ধ্বংস করেছে শিয়ারা। দুই নম্বর আব্বাসীয় খেলাফত, যেটা 1258 খ্রিস্টাব্দে এই খেলাফতের পতন হয় এবং মাত্র 3 দিনে বাগদাদে অর্থাৎ 13, 14, 15 ফেব্রুয়ারি এই 3 দিনে প্রায় 40 লক্ষ মুসলিমকে হালাকু খাঁ হত্যা করে। আর হত্যা করার মূল কারণ ছিল শিয়া নেতা আবদুল্লাহ। এ হালাকু খাঁকে আক্রমণ করে এই কাজটা করেছিল। আমি সংক্ষেপে বলছি, পরবর্তীতে স্পেনের যে ঘটনা আপনার 1198 খ্রিস্টাব্দের যে ঘটনা, যেটা গতকালকে চলে গেছে এপ্রিল ফুলস ডে, ঘটনা সত্য মিথ্যা পরের ব্যাপার, তবে স্পেনের মুসলিমদের হত্যা করা হয়েছিল এটা ইতিহাস দ্বারা প্রমাণ পাওয়া যায়। এই ঘটনার পিছনেও শিয়াদের আঁতাত ছিল। ইতিহাস বর্ণনা যেটা করেছে, প্রায় 7 লক্ষ নারী পুরুষকে মসজিদে ঢুকিয়ে একদিনে হত্যা করা হয় এবং শিশুদেরকে নদীতে ফেলে দেওয়া হয়। তো এটাই ঘটনা ছিল শিয়াদের। ইসলামী খেলাফতের পতন ঘটেছে 1924 সালে। 1924 সাল মানে খুবই কাছে সুলতান দ্বিতীয়র এই ফিলিস্তিনের পতনের মাধ্যমে ইসলামী খেলাফতের পতন হয়। এটাও ঘটেছে শিয়াদের ষড়যন্ত্রের কারণে। উসমানীয় খেলাফত ধ্বংস হলো, ফাতিমীয় খেলাফত ধ্বংস হয়েছে, আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়েছে, উমাইয়া খেলাফত ধ্বংস হয়েছে, সবগুলো হয়েছে শিয়াদের কারণে। শিয়ারা রং বদলাতে পারে খুব তাড়াতাড়ি, যার কারণে মুসলিমদের ক্ষতি এরাই বেশি করেছে। টাইগ্রিস নদীতে বাগদাদের যে গ্রন্থাগার, বিশাল ঐতিহাসিক যত স্থাপনা ছিল, যত লাইব্রেরি ছিল, সবগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে সেই সময়। সেটা আমরা উল্লেখ করেছি ভ্রান্তির বেড়া দিলে একামতের দিন বইটার মধ্যে বিস্তারিত ওখানে উল্লেখ করা আছে। সংক্ষেপে আমি বলে দিলাম এই ইতিহাসটা। পরবর্তীতে আপনাদের আরও বলি, ইসলামের নাম নিয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1206 খ্রিস্টাব্দে উপমহাদেশে যে বিজয়ের কথা বলা হয়, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই ব্যক্তিটি ছিলেন গোলাম অর্থাৎ ক্রীতদাস, এ ছিল শিয়া। আরব বণিকরা সাহাবিদের মাধ্যমে, বণিকদের মাধ্যমে চিটাগং থেকে যে ইসলামের সূচনা হয়েছিল বাংলাদেশে, এই ইসলামের রূপটা চেঞ্জ হয়ে যায় 1206 খ্রিস্টাব্দের পর থেকে। দুঃখজনক হলেও সত্য যে দীর্ঘদিনের এই মুসলিমদের শাসন ব্যবস্থা বলে পরিচিত যে ইতিহাস, পুরো ইতিহাসটা এই শিয়া নেতাদের কারণে বদলে যায়, বিকৃত হয়ে যায়। লোকটাই তো শিয়াকৃত দাস, এবং সেই সময়ে যত রকমের আমদানি হয় উপমহাদেশে, যেটা এর আগে এক বক্তব্যে বলেছি, আরও বাস্তব কথা যাদেরকে নিয়ে আমরা গর্ব করে থাকি, সে সমস্ত ব্যক্তিরাই শিয়াদেরকে বসিয়েছিল ক্ষমতায়।
এবং বসানোর কারণেই এই 1517 সালের প্রথম ব্রিটিশদেরকে উপমহাদেশে স্থান দেওয়া হয় এবং তারই বদৌলতে 1757 সাল থেকে নিয়ে একেবারে 1947 সাল পর্যন্ত প্রায় 190 বছর যে রাজত্ব করার সুযোগ পেয়েছিল ইংরেজরা, তার পিছনে মূল মদদ দিয়েছিল কিন্তু শিয়ারা। আজকেও তারই ধারাবাহিকতায় শিয়ারা সংখ্যায় কম হলেও উপমহাদেশে এখনও শিয়া গোষ্ঠীটা সুন্নিদের বিপক্ষে যে অবস্থানটা নিয়ে আছে তার কিছুদিন আগে আপনারা নজিরটা দেখলেন। কারণ বাবরি মসজিদটা আওতায় ছিল সুন্নিদের, ভেঙ্গে দেওয়ার পক্ষে শিয়ারা ছিল, এজন্য ওই বাবরি মসজিদের স্থানে রাম মন্দির তৈরি করার জন্য প্রথম যে অর্থতা দিয়েছে এই কিছুদিন আগে সেটা হলো শিয়া নেতা একজন দিয়েছে এটা। আবার একই ঘটনা ঘটল শিয়াদের অবস্থায়, দীর্ঘদিন পরে কোনো ইহুদি দাবি তুলেনি, ইহুদি খ্রিস্টানদের চেয়েও শিয়ারা খারাপ, এই কথাটা ইমাম বুখারী রহিমাহুল্লাহ বলে গেছেন তার মৃত্যু 256 হিজরিতে, তার পূর্বে খলকু আফালিল ইবাদ বইয়ের 125 পৃষ্ঠায় তিনি বলে গেছেন যে শিয়ারা, রাফেজিরা, জাইদিরা, এরা সবাই একই শিয়া, এরা ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ। তার প্রমাণটা আপনারা নেন, উইলিয়াম ক্যাম্বেল কোরআনের ভুল ধরল, কিছু কিছু জায়গায় কোরআনের ভুল আছে, ব্যাকরণগত ভুল আছে, নাউজুবিল্লাহ। ডাক্তার জাকির নায়েক আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন তার সামনে। এই চ্যালেঞ্জটা করেছিল সম্ভবত 1994 সালে, এই কথার জবাবটা নিয়ে কেউ তার সামনে যায়নি, কিন্তু আলহামদুলিল্লাহ জাকির নায়েক 2003 সালে সরাসরি তার সাথে বিতর্ক অংশগ্রহণ করেন। তিনি ছোট্ট কথা বললেন, কোরআনে যদি ভুল হয়ে থাকে তাহলে এই ভুল আগে থেকে বাইবেলে হয়ে আছে, অতএব কোরআনে ভুল নাই বরং বাইবেল পড়তে ভুল হয়েছে। উইলিয়াম ক্যাম্বেল চুপছে গেছে। একটু খেয়াল করুন, যেটা কথা বলতে চাচ্ছি, ইহুদি খ্রিস্টানরা কোরআনে ভুল ধরার চেষ্টা করেছে কিন্তু বলেনি কোরআনের অংশটাকে বাতিল কর। শিয়ারা শুরুতেও যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতে থাকবে। শিয়াদের প্রথম প্রাচীন দাবি হলো, পুরাতন দাবি হলো, কোরআন মূলত 90 পারা, এই 60 পারা ওসমান ষড়যন্ত্র করে উঠিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব এই 30 পারা যে রক্ষিত আছে কোরআন, এটা 30 পারা নয়, এই 60 পারার মধ্যে ছিল আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কথা, এই কথাগুলো ওসমান ষড়যন্ত্র করে সব তুলে দিয়েছে। এখানে ছিল হাসান হুসাইনের কথা, ফাতেমার কথা রাদিয়াল্লাহু আনহুম, তাদের কথা ছিল কিন্তু ষড়যন্ত্র করে ওসমান তুলে দিয়েছে। এই জন্য যে মুসহাফ আমরা পড়ি, তেলাওয়াত করি, ইরানে এই মুসহাফ তেলাওয়াত করা হয় না, তারা সালাতকে বিকৃত করেছে, আজানকে বিকৃত করেছে, একামতকে বিকৃত করেছে, তারা পুরো কুরআনটাকে বিকৃত করেছে। এটা হলো তার আগের ঘটনা। ইদানিং দেখতে পেলেন যে ইন্ডিয়াতেও এত বড় সাহস করলো যে কোরআন থেকে 26টা আয়াতকে বাতিল করতে হবে। আমাদের সরকারকে বলছি যে মুসলিম দাঙ্গা তৈরি করার জন্য কেউ যেন কোনো ইস্যু তৈরি করতে না পারে। গতকালকে আমি একটা ভিডিও ফুটেজ শুনেছি, এক ইবলিশ শয়তান, এ কোন জাতের তা জানি না, ওই 26টা আয়াত বাংলাদেশ থেকে তুলে দেওয়ার জন্য বাংলাদেশের হাইকোর্টে রিট করবে মর্মে সে ঘোষণা দিয়েছে এবং আইনজীবীদের সহায়তা চেয়েছে। আমি প্রশাসনকে বলবো, গোয়েন্দা ভাইদেরকে বলবো, এই ধরনের ইস্যু নিয়ে কেউ যদি কথা তুলে সাথে সাথে তাকে গ্রেফতার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন বাংলাদেশের বুকে কোরআন সম্পর্কে, রাসুল সম্পর্কে কুলঙ্গার যেন কোনো কথা না বলতে পারে। এটা আমি
স্পষ্ট ভাষায় দাবি করছি প্রশাসনের কাছে। আপনারা বিকৃতির একটা ঘটনা দেখবেন, আসলে এটা বিস্তারিত আলোচনার বিষয়, যদিও শিয়াদের সম্পর্কে আমি বলে থাকি, মাঝে মাঝেই বলি, আপনারা অনেক সময় তথ্যপাত্য পান না, কিন্তু মোহাম্মদপুর মসজিদে আমি তথ্যসহ বক্তব্য দেওয়ার চেষ্টা করি, আপনারা আগের খুতবাগুলো শুনবেন। শিয়াদের সম্পর্কে প্রথমে বললাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। চারটা ফেরকার ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, একটা বললাম কি খারেজি, একটা হলো শিয়া, একটা হলো মুরজিয়া, আর একটা হলো কাদারিয়া। রাফেজিও শিয়াদের অন্তর্ভুক্ত, জাইদিও শিয়াদের অন্তর্ভুক্ত, বাতেনি শিয়াদের অন্তর্ভুক্ত, আশারি শিয়াদের অন্তর্ভুক্ত, ইসমাইলি শিয়াদের অন্তর্ভুক্ত, তারপরে জাবারিয়া নাজ্জারিয়া শিয়াদের অন্তর্ভুক্ত, তারপরে নাসেরিয়া শিয়াদের অন্তর্ভুক্ত। এই সবগুলো দলের লিস্ট করা আছে, আপনাদের এত বললে সময় চলে যাবে। ওরা প্রথম একটা বিকৃতিও করে, সেটা হলো আমরা ইমানের কয়টা রুকুন বলি, ছয়টা, আমানতু বিল্লাহি ও মালায়িকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, না ওয়াল বাসে বাদাল মাউত, না এটা ভুল যোগ হয়েছে ওখানে, ওয়াল ইয়াউমিল আখিরটাই হলো কিয়ামতের দিবস, ওয়াল বাসে বাদাল মাউত এটা বিকৃত বাংলাদেশে, বাংলাদেশে ওই ইমানের রুকুন নিয়ে আমার স্যারের সাথে দ্বন্দ্ব হয়েছে এটা নিয়ে। তা আমি বললাম যে ইমানের রুকুন ছয়টা, যখন এতটুকু বলেছে মিনাল্লাহে তাআলা পর্যন্ত, বলছে যে তোমার হয়নি। আমি বললাম স্যার হয়নি মানে, তো বলছে আর একটা বাদ গেল, আর একটা বাদ গেলে অল্প আসে বাদাল মাউত, যে হ্যাঁ এটা বলোনি। তা আমি বললাম যে স্যার এটা তো ঠিক না বলা, আপনি গুনেন, গুনতে যায় ছয় পর্যন্ত যায় আর বলে না অল্প আসে বাদাল মাউত বলেন না, স্যার বলেন আর একটা, আপনি নিজেই বললেন ছয়টা, বলছে এটা তো কোনো তলায় দেখিনি। শিক্ষিত মানুষের এরকম করে যে তলায় দেখে না, এটা এখানে যোগ করেছে কি জানেন, একটা আশ্চর্যজনক ব্যাপার, আমানতু বিল্লাহ আল্লাহর সাথে ওরা যোগ করেছে আল ইমান বিল্লাহ, আল ইমানু বিল ইমাম জুজউম মিন মিনাল ইমানে বিল্লাহ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওরা যে বারো ইমামে বিশ্বাসী অর্থাৎ রাষ্ট্রীয় ইমাম বিশ্বাসী, এইটাকে আল্লাহর সাথে ইমান আনার সাথে সম্পৃক্ত করেছে, আল্লাহর সাথে অন্য কোনো বিষয়কে সম্পৃক্ত করা যায় না। স্পষ্ট বলেছেন আল ইমানু বিল ইমাম জুজউম মিনাল ইমানে বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনার সাথে সম্পৃক্ত হলো আল্লাহ মানে মানে রাষ্ট্রীয় ইমামের প্রতি ইমান আনা, এটা তারা যোগ করেছে। এটা আপনি পাবেন আল ফারুক বাইনুল ফেরাক 360 পৃষ্ঠার মধ্যে। এরপরেও আর একটা কথা এখানে উল্লেখ করা হয়েছে, ওয়াইয়াতেবিরু শিয়া আল ইমামা রুকনাম মিন আরকানিল ইসলাম, ইসলামের রুকুন কয়টা, পাঁচটা, কি কালেমা, সালাত, জাকাত, সিয়াম, হজ এবং কি, হ্যাঁ এই পাঁচটাই তো হলো। ওরা আর একটা যোগ করেছে ইয়াতেবিরু শিয়া আল ইমামা রুকনাম মিন আরকানিল ইসলাম, ইসলামের রুকুনের মধ্যে আর একটা ঢুকাইছে আল ইমামা অর্থাৎ ইমামত, খলিফাকে এর মধ্যে ঢুকাই দিছে, পৃথিবীর অন্য কোনো ফেরকা এই কাজটা করেনি। কিন্তু ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 28 পৃষ্ঠার মধ্যে একবারে শক্ত একটা জবাব দিয়ে দিছে, তিনি বলছেন ইন্না মাসআলাতুল ইমামা আহাম্মুল মাতালিব ফি আহকামিদ দ্বীন ও আশরাফু মাসাইলিল মুসলিমিন কিযবুম বি ইজমাইল মুসলিমিন বাল হুয়া কুফরুন, কেউ যদি বলে যে একটু চিন্তা করে খেয়াল করবে আমার এই কথাটা, এটা হলো শিয়াদের কথাটা আজকে আমরা সুন্নিদের উপরে চাপিয়ে দিয়েছি, আমি বলছি কথাটা আপনারা বুঝে নেবেন। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ মনে করে রাজনীতি ধর্ম, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাজনীতি ধর্ম, এবং তারা বলে যে আরে সালাত সিয়াম হজ জাকাত এইগুলো হলো ট্রেনিং কোর্স, হ্যাঁ উস বাড়ে এবাদতকে লিয়ে মুস্তাইদ করনেওয়ালা তামরিনাত হ্যাঁ, এরা সরাসরি
আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর বক্তব্য, এটা এটা শিয়াদের সাথে এসে মিলে গেছে যে এই বড় ইবাদত যেটা রাষ্ট্র ক্ষমতা অর্জন করা দখল করা, এইটা হলো শিয়াদের ধারণা। আর এইটাই তিনি নিয়ে আসছেন তার বইয়ের মধ্যে, খুতবাত বইয়ের মধ্যে, তাফহিমাত বইয়ের মধ্যে নিয়ে আসছেন এটা। কিন্তু তার আগে জবাব দিয়ে দিয়েছেন, শিয়াদের বক্তব্যের বিরুদ্ধে জবাব দিয়েছেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুচ্ছন্ন 28 পৃষ্ঠার মধ্যে। তিনি বলছেন, কিযবুম বি ইসমাইল মুসলিমিন, সকল মুসলিমের ঐক্য মধ্যে এটা বড় একটা মিথ্যাচার। বাল হুয়া কুফরুন, বরং এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সেটা তার আকিদা হবে কুফুরি আকিদা। নাউজুবিল্লাহ। আগে বলুন, আমার জীবনের প্রথম সাধনা কি? কি তাওহীদ। প্রথমটা কি তাওহীদ, কোনো আমল করা ছাড়াই, কোনো আমল করা ছাড়াই একজন ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, জান্নাতে যাবে, কিসের কারণে? তাওহীদের কারণে। এরপরে এবাদে তাওকিফি, আকিদা, তাওহীদ, ইমান, ইসলাম, ইসলামের রুকুন, ইমানের রুকুন, সালাত, সিয়াম, হজ, জাকাত, এগুলো এবাদে তাওকিফি, অনর এবাদত যেটা, এগুলো চেঞ্জ নাই, এগুলো আপনাকে আমাকে করতেই হবে। কিন্তু রাষ্ট্র ক্ষমতা এটা এবাদে তাওকিফির অন্তর্ভুক্তই না, এটা হলো মুয়ামালাতের অন্তর্ভুক্ত। মুয়ামালাত মানে কি আপনারা বুঝবেন? মুয়ামালাত আপনার যে কোনো একটা করতে পারেন, তবে শরীয়তের মূলনীতি অনুযায়ী মানবেন। আপনি আপনি চাচ্ছেন যে না আমি ব্যবসা করবো না চাকরি করবো, করেন, দুইটা আপনার উপর আবশ্যক না, একটা বেছেন না। আপনি আপনি কৃষি কাজ করবেন, করেন। আপনি আপনি চাকরি করবেন না, ডাক্তারি করবেন না, তারপরে ব্যবসা করবেন না, আমি কৃষি কাজ করব, ওকে। কিন্তু সালাত, সিয়াম, হজ, যাকাতের ক্ষেত্রে কি এরকম স্বাধীনতা আছে? তাহলে এবাদত তাওকিফি বেশি গুরুত্বপূর্ণ না মুয়ামালাত বেশি গুরুত্বপূর্ণ? তাওকিফি বেশি গুরুত্বপূর্ণ, এটা তো ফরজ, আপনাকে করতেই হবে, সবগুলোই করতে হবে, টাইম টাইম। এই যে শাবানের সিয়াম পালন করলাম, শাবান আসছে, তাই আগামীতে রমজান সিয়াম আসবে, সিয়াম পালন করব, সালাতের টাইম হলে সালাত আদায় করব, প্রত্যেক মুসলিমের উপরে কি ফরজ। এখানে আপনি ইচ্ছা দিন না আমি শুধু হজটা করব, সালাত পড়ার দরকার না সিয়াম পালন করার জন্য, এটা কি ঐচ্ছিক? না, মুয়ামালাতটা হলো ঐচ্ছিক। আপনি কৃষি কাজ করবেন না, জায়গা জমি বিক্রি করে ব্যবসার মধ্যে ঢুকে গেলেন, শুধু ব্যবসাই করবেন, শেষ। আবার বলছেন আমি ব্যবসা করবো না চাকরি করব, আমি প্রফেসর, তাহলে আপনার বাদ গেল আপনার জীবন থেকে, ব্যবসা পাটটা চলে গেল, কৃষিকাজের পাটটা চলে গেল, এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না। তবে যে পাটি আপনি করবেন না কেন, কৃষি কাজ করলেও শরীয়তের মূলনীতি অনুযায়ী করা লাগবে। আপনি ওটা করলেন না, আপনি চাকরি করলেন, ঠিক ওখানে সততা মেনটেন করেই করতে হবে। চাকরি করলেন না, ব্যবসা করবেন, আপনি ব্যবসা করে জীবন শেষ করে দেন, আপনি আপনি কোনো দিকে ঢোকার দরকার নেই, এটা আপনার স্বাধীনতা আছে। এই তাওকিফি আর মুয়ামালাতটাই বুঝে না, অথচ রাজনৈতিক পাটটাকে আমরা নিয়ে গেছি কোথায়, সব কিছুর কি উপরে। ইবনু তাইমিয়া বহু আগেই জবাব দিয়েছেন যে যারা এই কথা বলবে এটা মুসলিমদের উপর মিথ্যাচার এবং এটা কি কুফুরি, নাউজুবিল্লাহ। এরপরে শিয়াদের ব্যাপারে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, শিয়াদের একটা দল, ওরা আজকের না, আব্দুল করিম শাহরাস্তানি 548 হিজরিতে মারা গেছেন, তিনি বলছেন, ইন্না দাওয়া শিয়া লাইসাত হুজ্জাতান আলাল কুরআন ওয়ালা আলাল মুসলিমিন লিআন্না শিয়া গায়রু মুসলিমিন। দ্বিতীয় খণ্ডের আল মিলাল ওয়ান নিহাল দ্বিতীয় খণ্ডের 78 পৃষ্ঠায় তিনি বলেছেন, শিয়াদের দাবিগুলো কুরআনের মধ্যেও নাই এবং মুসলিমদের মধ্যেও নাই। কারণটা কি? লিআন্না শিয়া গায়রু মুসলিমিন, কারণ শিয়ারা মুসলমান নয়। স্পষ্ট কথা, সেই 548 হিজরির কথা বলছি আমি। এবার ইবনু হাজম আদনালুসি রাহিমাহুল্লাহর কথাটা শুনেন, 556 হিজরিতে মারা গেছেন, সরি 456 হিজরিতে মারা গেছেন ইবনু হাজম আদনালুসি, তারও আগে, আব্দুল করিম শাহরাস্তানের আগে। তিনি বলছেন, ওয়া আম্মা কাউলুহুম ফি দাওয়ার রাওয়াফিদ তাবদিলুল কিরাত, সেই যুগের কথা বলছেন, রাফিজিদের দাবি হলো কুরআনের পরিবর্তন, ফাইন্নার রাওয়াফিদ লাইসু মিনাল মুসলিমিন, রাফেজিরা অর্থাৎ শিয়ারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়, ইন্নামা হিয়া ফারাকুন হাদাসুন,
এটা একটা নতুন ফেরকা, ওয়াহিয়া তাইফাতুন তাজরি মাজরাল ইয়াহুদ ওয়ান নাসারা ফিল কিযবি ওয়াল কুফরে, এমন একটা দল শিয়ারা যারা ইহুদি খ্রিস্টানদের মতো তারা মানে মিথ্যা কথা ছড়ায় এবং কুফুরি ছড়ায় তারা, অর্থাৎ তারা মিথ্যা এবং কুফুরের মধ্যে বসবাস করে। এইটা 456 হিজরিতে মারা গেছেন ইবনু হাজম আন্দালুসি, সেই সময়ের কথা তিনি বলছেন এইভাবে। এটা পাবেন আপনি আল মিলাল ওয়ান নিহাল 65:2 খণ্ডের। আসলে শিয়াদেরকে কখনো বিশ্বাস করতে নেই, কখনোই না। আমি ইমাম বুখারী রহিমাহুল্লাহর কথাটা এই জায়গাতেই উল্লেখ করি। ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ আর একটা কথা উল্লেখ করেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ, ইমাম বুখারী রহিমাহুল্লাহর ভাষাটা খুব কড়া। তিনি বলছেন যেটা আগে বললাম 125 খলক আফালিল ইবাদ ওয়া মা উবালি সাল্লাইতু খলফাল জাহমি ওয়ার রাফিজি আম সাল্লাইতু খলফাল ইয়াহুদি ওয়ান নাসারা, আমি যখন সালাত বুঝতে পারি যে সালাত পড়লাম একজন জাহামি বা রাফেজি শিয়ার পিছনে, তখন আমি মনে করি যে ইহুদি খ্রিস্টানদের পিছনে সালাত পড়া আর এদের পিছনে সালাত পড়া কি একই। তারপরে বলছেন ওয়ালা ইউসাল্লামু আলাইহিম, তাদেরকে সালাম দেওয়া যাবে না। ওয়ালা ইউআদুন, তারা যদি অসুস্থ হয় দেখতে যাওয়া যাবে না। ওয়ালা ইউনাকাহুন, তাদের সাথে বিবাহ দেওয়া যাবে না। ওয়ালা ইউশহাদুন, এবং তাদের জানাজায় শরীক হওয়া যাবে না। ওয়ালা তুকালু যাবাইহুম, তবে তাদের জবহেকৃত কোনো প্রাণীর গোস্ত খাওয়া যাবে না। ইমাম বুখারী রহিমাহুল্লাহ এত কড়া, ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন আকযাবুন নাস আর রাওয়াফিজ, রাফেজি শিয়ারা হলো মানুষের মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী, মানে ইহুদি খ্রিস্টানদের চেয়েও কি খারাপ এরা, এটা ইবনে তাইমিয়া বলছেন। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ আর একটা কথা বলছেন, কলা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ আস-সারিমুল মাসলুল 586 মধ্যে কথাটা পাওয়া যাবে। দেখেন আজকের যে কথাটা, ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ মারা গেছেন 728 হিজরিতে, 661 হিজরিতে জন্ম, 728 হিজরিতে তিনি মন্তব্য করছেন মান জামা আন্নাল কুরআন নুকিসা মিনহু আয়া, কেউ যদি ধারণা করে যে কোরআন থেকে কিছু আয়াতকে কি করা হয়েছে কম করা হয়েছে কাটছাট করা হয়েছে আও কুতিমাত অথবা গোপন করা হয়েছে আও জাম আন্নাহু তাবিলাত বাতিন বাতিনা তাসকুতুল আমালুল মাশরুআ, যদি কেউ মনে করে এর মধ্যে কিছু বাতিনি কথা ছিল যেটা শরীয়তের আমল থেকে কি হয়ে গেছে ইয়া হয়ে গেছে কি বলে পড়ে গেছে অর্থাৎ ওটাকে রহিত করা হয়েছে, ফালা খিলাফা ফি কুফরিহিম, এই কথা যে বলবে তাকে কাফের বলাতে কোনো ইখতিলাফ নেই, ও কাফের তো কোনো সন্দেহ নেই, একবার স্পষ্ট কথা ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। তাহলে আরো বক্তব্যটা এত জটিল শিয়াদের সম্পর্কে, যদিও আমরা শিয়াদের ব্যাপারে মুখ খুলতে চাই না বা আমরা মুখ খুলি না, আমাদের ওই অভ্যাসটা হারায় গেছে, কিন্তু আমাদের মুখ খুলতে হবে, কথা বলতে হবে। আর শিয়াদের প্রতি কোনো মহব্বত রাখা যাবে না, কোনো মহব্বত রাখা যাবে না। আমরা যারা বলি ইরান ইসলামী রাষ্ট্র, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইসলামী রাষ্ট্র না, বরং ইসলামী রাষ্ট্রগুলোকে ধ্বংস করার জন্য আমেরিকা ফ্রান্স এটাকে তৈরি করেছে স্পষ্ট করে। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন যে ওয়ামান গাদাহু সাহাবা আনহুম ফাহুয়া কাফিরুন লিহাযিহিল আয়া ওয়াফাকাহু তাইফাতু মিনাল উলামা রাদিয়াল্লাহু আনহুম আলা হাদা মুহাম্মাদুন আশিদ্দাগু আলাল রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাগু আলাল কুফফার, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে
সূরা ফাতা 29 নম্বর আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি সাহাবীদের সম্পর্কে সামান্যতম একটু হিংসা পোষণ করবে ওই ব্যক্তি কাফিরুন লিহাদিহিল আয়া, এই আয়াত দ্বারা ওই ব্যক্তিকে কাফের সাব্যস্ত করা হয়েছে। ও কাফের তো কোনো সন্দেহ পোষণ করা যাবে না, তার কিছু কারণে বর্ণনা করা হয়েছে। সর্বশেষ লেটেস্ট ফতোয়া, এখানে আলবানী রহিমাল্লাহর ফতোয়া আছে, শেখ বিন বাজের ফতোয়া আছে, আমি শুধু শেখ বিন বাজ রহিমাল্লাহর ফতোয়াটা উল্লেখ করছি আপনাদের কাছে, সেটা একটু শুনে নেন। তিনি অনেক লম্বা, মানে একেবারে দুই পৃষ্ঠার একটা ফতোয়া উল্লেখ করেছেন, আমি সংক্ষেপে বলবো শুধু। আল বাতেনিয়া আল্লাযীনা ফি সুরিয়া, সিরিয়াতে যারা আছে, বাশার আল আসাদ নামই উল্লেখ করেছেন এই জায়গাতে, এই জায়গাতে বাশারের নামই উল্লেখ করা হয়েছে। হাফেজ আল আসাদ ওয়া জামাতুহু ফি সুরিয়া, ফাল বাতেনিয়া আল্লাযীনা ফি সুরিয়া ওয়াল বাতেনিয়া আল্লাযীনা ফি ইরান ওয়াল বাতেনিয়া ফিল হিন্দ, হিন্দুস্তান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সবগুলোকে মিলে কি হিন্দ, তারা বুঝেন। শেখ বিন বাজ রহিমাহুল্লাহ 1998 সালে তিনি মারা গেছেন, গ্র্যান্ড মুফতি, তিনি বলছেন ওহুমুল ইসমাইলিয়া, আর হাদিহি তাওয়াফ আসসালাসাতু হুম আশাদ্দুহুম ওয়া আখতারুহুম ওয়া হুম কাফারাতুন। তিনি বলছেন যে আগে যে আমি 23টা ফেরকার কথা উল্লেখ করেছি, তার মধ্যে বাতেনি এবং ইসমাইলি, এই নাসেরি, এই তিনটা ফেরকা হুম আসাদ্দুহুম, এই তিনটা ফেরকা অন্যদের যত ফেরকা আছে তার মধ্যে বেশি খারাপ, বেশি খারাপ। তিনি বলছে ওয়া আখতারুহুম, বেশি ক্ষতিকর, ওয়া হুম কাফারাতুন, সরাসরি বলছেন তারা সবাই কি কাফের, স্পষ্ট কাফের। এখানে ইবনু তাইমা রহিমাহুল্লাহ, ইমাম ইবনু বাজ রহিমাহুল্লাহ তার ফতোয়া, এটা সর্বশেষ লেটেস্ট ফতোয়া, আপনি বললাম আলবানের ফতোয়া এখানে আছে, কি কি কারণে তাদেরকে কাফের বলা হয়েছে, যে কারণগুলো কয়েকটা আমি উল্লেখ করলাম আপনাদের সামনে, আরও কয়েকটি কারণ এখানে আছে, সেটা অন্যতম তাদের একটা বই হাক্কুল ইয়াকিন, শিয়াদের একটা বই, 367 পৃষ্ঠায় লিখছেন আন্না আবা বকর ওয়া উমর হুমা ফিরাউন ওয়া হামান, আবু বকর এবং উমর এই দুইজন, একজন হলো ফেরাউন আর একজন হলো কি হারুন হামান, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মূলত এই তিনজন চারজন সাহাবি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শিয়াদের একটা দল আছে সেটা আরও খারাপ, যে আলী রাদিয়াল্লাহু আনহুর মূলত নবী হওয়ার কথা ছিল, কিন্তু জিব্রিল আমিন দুষ্টুমি করে বদমাশি করে ওহিটা আলীর উপরে না করে করেছে মোহাম্মদের উপরে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা এত কথা, শুধু তাই তারা স্পষ্ট বলে দিয়েছে যে আপনি আমাকে, একজন বলছেন আপনি আমাকে আবু বকর এবং ওমর সম্পর্কে সংবাদ দিন, তখন আলী ইবনু হুসাইন বলল তারা উভয়ে কাফের ছিল, আর যে ব্যক্তি তাদেরকে ভালোবাসে তারাও কাফের, আস্তাগফিরুল্লাহ। এটাও শিয়াদের বই, একই 522 পৃষ্ঠায় হাক্কুল ইয়াকিন, এই বইগুলো কিন্তু নেটেও পাওয়া যায়, আমি নেট থেকে বের করে লিখছি এখানে। এরপরে আর ছোট্ট একটা কথা বলতেই হয়, পুরো ইরানটা কেন পতিতালয়, পতিতালয় কেন, তারা এই সাময়িক বিবাহকে জায়েজ করেছে, আর যে দেশে এটা জায়েজ সে দেশে কোনো বিশৃঙ্খলা হবে না। আপনি ঢাকায় আসলেন চিটাগং থেকে, এক সপ্তাহ থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে বিয়ে করলেন, এক সপ্তাহ থাকলেন, ঘর সংসার করলেন, আবার যখন চলে গেলেন তখন তালাক দিয়ে চলে গেলেন, এই বিয়েটাকে বলে কি নিকাহে মুতা, সাময়িক বিবাহ বলে, এটা শিয়াদের কাছে কি জায়েজ। এবং জাল হাদিস তৈরি করেছে, দেখেন যে ব্যক্তি মুতা বিয়ে না করে দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুবরণ করবে, সে কিয়ামতের দিন নাক কাটা অবস্থায় হাজির হবে, নাউজুবিল্লাহ, এটা একটা জাল হাদিস। আর একটা জাল হাদিস, যে ব্যক্তি তার জীবনে একবার মিতা বিবাহ করবে
সে ব্যক্তি জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত হবে, নাউজুবিল্লাহ। আর যখন মুতা বিবাহিত নারী ও পুরুষ এক জায়গায় একত্রিত হবে, তখন তাদের উপর একজন ফেরেস্তা নাজিল হবে এবং তারা বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত তাদেরকে পাহারা দিবে, ওই ফেরেস্তা পাহারা দিবে। তাদের উভয়ের মধ্যে যে কথাবার্তা হবে সে কথাবার্তাগুলো হবে জিকির ও তাসবি, নাউজুবিল্লাহ। ওরা জেনায় লিপ্ত, যেখানে স্বামী স্ত্রী বৈধ মিলন করা অবস্থায় দোয়াটা পড়া নিষেধ, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি শয়তান, এই দোয়াটা পড়া নিষেধ। স্বামী স্ত্রী বৈধ মিলন করার সময় এটা পড়া, মিলন করার আগে দোয়াটা পড়তে হবে। আর এই বলছে যে যত কথাবার্তা হবে সবগুলো কি জিকির এবং তাসবি হবে। এগুলো মেম্বারে দাঁড়িয়ে কথা বলাটাও খারাপ, কিন্তু আপনাদের জন্য বলতে হচ্ছে। আর একটা শুনুন, আর যখন আর তাদের একজন যখন অপরজনের হাত ধরবে, তখন তাদের উভয়ের আঙ্গুল সমূহ থেকে গুনাহসমূহ ফোটাই ফোটাই ঝরতে থাকবে। আর তখন তাদের একজন অপরজনকে যখন চুম্বন করবে, তখন তাদের জন্য প্রত্যেক চুম্বনের বিনিময়ে হজ ও উমরার সওয়াব লিপিবদ্ধ করা হবে, এবং তাদের সহবাসের সময় প্রত্যেক কামনা ও স্বাদের বিনিময়ে সুউচ্চ পর্বোচ্চম পরিমাণ পুণ্য লেখা হবে, নেকি লেখা হবে। আর যখন তারা গোসলে মশগুল থাকবে এবং পানির ফোঁটা ঝরবে, তখন আল্লাহ তাআলা ওই পানির প্রত্যেকটি ফোঁটা দ্বারা একজন করে ফেরেস্তা সৃষ্টি করবেন, যে আল্লাহর তাসবিহ পাঠ করবে এবং তার পবিত্রতা ঘোষণা করবে, এবং তার তাসবিহ ও পবিত্রতা বর্ণনার সওয়াব তাদের উভয়ের জন্য কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ হতে থাকবে। হে আলী, যে ব্যক্তি এই সুন্নাতটিকে হালকা ও দুর্বল মনে করবে এবং তাকে অপছন্দ করবে, সে ব্যক্তি আমার দলভুক্ত নয় এবং আমি তার দায়ী দায়িত্ব থেকে মুক্ত হব, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত জাল মিথ্যা কথা বর্ণনা করে ইরানটাকে এবং যেখানে শিয়ারা আছে সেখানে এই সাময়িক বিবাহকে জায়েজ মনে করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত ফেতনা থেকে হেফাজত করেন, আমিন। আর একটা জিনিস, জিবরিল এসে বলল, হে মোহাম্মদ, যে দেরহামটি মুমিন তার মুতা বিবাহতে খরচ করে, তা আল্লাহর নিকট মুতা বিয়ের বাহিরে 1000 দিরহাম ব্যয় করার চেয়ে উত্তম। হে মোহাম্মদ, জান্নাতের মধ্যে ডাগর চক্ষু বিশিষ্ট একদল হুর রয়েছে, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মুতা বিয়ের অনুসারীদের জন্য। হে মোহাম্মদ, যখন মুমিন নারীকে মুতা বিয়ের বন্ধনে আবদ্ধ করে, তখন সে তার যে জায়গায় দাঁড়াবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং মুমিন নারীকেও ক্ষমা করে দেবেন। এরপরে আরও খারাপ কথা বলা হয়েছে, এটা পাবেন আপনারা, এই এই পুরো অংশটুকু পাওয়া যাবে তাফসির মানহাজিস সাদিকিন, এই বইটার 355 পৃষ্ঠার মধ্যে পুরো ঘটনাটা উল্লেখ করেছে। আর এত নোংরা নোংরা কথা আছে, মানে ভাবাই যায় না। এই সমস্ত বই তাদেরকে পড়ানো হয় আর নারী পুরুষকে জেনা ব্যভিচারে লিপ্ত করা হয়। এমনি কি তাদের কাফের বলেছে উলামায়ে কেরাম? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এখনো তারা জেনাকারিনী মনে করে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং মসজিদে নববীতে তারা সালাত আদায় করে না, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তারা সালাম করে না, কারণ তাদের মসজিদে নববীতে সালাত না আদায় করার কারণ হলো বাহিরে সালাত পড়ে, কারণ হলো আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমার কবর ওখানে আছে, এই জন্য ওখানে সালাত আদায় করা জায়েজ নয়। তারা প্রতিদিন চেষ্টা করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবরটা এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর কবরটা এই বাকি নামক গোরস্থান থেকে ওরা তুলে কাফের মুশরিকদের গোরস্থানে তারা দাফন করবে, তারা এরকম চিন্তা সবসময় করে থাকে। বন্ধুরা আমার, তাদের মানে বিবাহ যে জায়েজ, বলছে ইয়া মোহাম্মদ খুদ হাদিহিল জারিয়া তাখদুমুকা, তুমি এই মেয়েটাকে নিয়ে যাও, সে তুমি যতদিন থাকবে ততদিন সে তোমার খেদমত করবে, ও তুসিবু মিনহা, আর তুমি তার সাথে সহবাস করবে, ফাইদা খরাস্তা ফরদুদহা ইলাইনা, আর যখন তুমি শহর থেকে বেরিয়ে যাবে মেয়েটাকে আমাদের কাছে ফেরত দিয়ে যাও। কি এটা? এটা সাময়িক বিবাহ, এটা জায়েজ করেছে। এটা আলী ইস্তিফসার তৃতীয় খণ্ডের 137 পৃষ্ঠায় তারা নিজেরাই উল্লেখ করেছে। বন্ধুরা আমার, আমি এমনি খুতবা শুরুই করেছি অনেক পরে এসে, আমি সংক্ষেপে এতটুকুই বলতে চাই, আগে আমাদের মূল সমাধান হতে হবে আকিদাই। মূল সমাধান কিসে? আকিদাই।
আকীদা এবং মানহাজে যদি দূরত্ব থাকে তাহলে তাদের সাথে কোনো সম্পর্ক নাই, তাদের সাথে কোনো ঐক্য নাই। আপনারা স্পষ্ট জানেন যে প্রত্যেকটা ভ্রান্ত দলের আসার বা প্রভাব রয়েছে। যতগুলো ফেরকার কথা বললাম, এই ফেরকাগুলোর প্রভাব রয়েছে প্রত্যেকটা দলের মধ্যে। সে শিরিকের প্রভাব হোক, যে দলই দাবি করুক না কেন, সুফিবাদের প্রভাব তো সবার মধ্যে আছে। কেবলমাত্র যারা সালাফি আকিদার মানুষ, আহলে হাদিস আকিদার মানুষ, আলহামদুলিল্লাহ তারা সমস্ত ফেরকার আকিদা এবং পরশ স্পর্শ থেকে তারা বিরত থাকে এবং আল্লাহ তাদেরকে হেফাজত করে, আলহামদুলিল্লাহ। আমরা এই জায়গায় গিয়ে কারো সাথে আপোষ করতে পারি না। উল্টাদিক চিন্তা যদি করেন আপনি, যে আহলে হাদিসরা কাদিয়ানিদেরকে কাফের বলে, শিয়াদেরকে স্পষ্ট ভাষায় কাফের বলে, আমি আজকে যে শুনালাম, কিন্তু বাংলাদেশের যতগুলো দল আছে, দল ফেরকা আছে, এদের মেজাজ মানসিকতা এত খারাপের খারাপ, এত খারাপের খারাপ, আহলে হাদিস মসজিদগুলোকে এবং সালাফি মসজিদগুলোকে তারা শিয়া মসজিদ কাদিয়ানি মসজিদ বলে চিত্রিত করে, তারা তারা পরিচিত করা দেয় এবং বলে এরা কাদিয়ানি। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বহু স্থানে এখন মসজিদ হচ্ছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি বাংলাদেশ প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটা গ্রামে সালাফি আকিদার মসজিদ তৈরি করে দাও তুমি, আল্লাহ তুমি পারো, সেখান থেকে আলো জ্বলবে তাওহীদের ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে এই দোয়াটা আমাদের। আর আপনাদের যারা যাদের অর্থ আছে বন্ধুরা আমার, আমি আপনাদের অনুরোধ করব, দাওয়াতি কাজের ক্ষেত্রে অর্থ ব্যয় করুন। বেশ কিছু মসজিদ আমাকে কেউ কেউ প্রশ্ন করে যে আপনি বিভিন্ন মসজিদ ভিত্তি দেন, মানুষের কাছে চান, কিন্তু আপনারও তো প্রতিষ্ঠান আছে, কোনোদিন চান না কেন? তার মধ্যে নিজের প্রতিষ্ঠানের কথা বলতে লজ্জা করি, এজন্য বলাই হয় না। যেমন আজকে আমি আপনাদের বলবো দুইটা কথা, এক, যত জায়গায় মসজিদগুলো হচ্ছে দয়া করে আপনার যদি এক টাকা সামর্থ্য থাকে ওই এক টাকা দেওয়া সেখানে সহযোগিতা করুন এবং বলেন যে আল্লাহ তুমি এখানে বরকত দিও, আল্লাহর ঘর কোনো জায়গাতে শুরু হলে বাকি থাকে না, আল্লাহ ওটা সম্পূর্ণ করে দেন আল্লাহ। বিশেষ করে আহলে হাদিস মসজিদ তৈরি করার জন্য আপনার অর্থ ব্যয় করা উচিত, জরুরি। দুই নম্বর কথা বলবো আপনাদেরকে, আলামিন মসজিদ আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি, আমি বলেছিলাম গত আগেই কাজটা শুরু করার কথা বলেছিলাম, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে শুরু হয়নি, হয়তোবা রমজানের আগেই আমাদের শুরু করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের দাবি থাকবে এই আলামিন জামে মসজিদটা, এই দাওয়াতি কেন্দ্র মার্কাজটা সারা পৃথিবীর মানুষের একটা মানে কি বলে প্রতীক মসজিদটা, আলহামদুলিল্লাহ। এই মসজিদ নির্মাণের জন্য আপনারা রমাদানকে টার্গেট করে একটা বৃহৎ ফান্ড এই আলামিন মসজিদের জন্য দয়া করে রাখবেন আপনারা। এই ভাষাটা বললাম, দয়া করে বললাম কেন, যে অনেক মানুষ এই মসজিদে আসতে পারে না সালাত আদায় করতে। মৌলিক কারণ হলো যে গেলে আমাদেরকে ওই জায়গা তো পাই না, আর বাহিরে বসতে হয়, আর প্রচণ্ড রোদ, আর এই বয়সে রোদের মধ্যে থাকতে খুব কষ্ট হয়, বাসায় থাকে এসিতে, আর এই সময়টা সে খুতবা শুনবে, আর নেটে খুতবা শুনে যত তৃপ্তি পাওয়া যায়, সরাসরি খুতবাটা শুনলে বেশি তৃপ্তি পাওয়া যায় তারাই বলে, কিন্তু আমরা মসজিদটা বড় না হওয়ার কারণে যেতে পারি না। তাদেরকেও বলেছি আপনারা সহযোগিতা করেন। আমি সেদিনে হিসাব দিয়েছিলাম যে প্রায় আমরা নতুন করে ভিত দিতে বা 18 টন রড লাগবে আমাদের, এটা কেউ ইচ্ছা করবেন? আলহামদুলিল্লাহ গতকালকে একজন বলেছে আমি কিছু রড দিব ইনশাআল্লাহ, আপনার কাজ শুরু করলে আমাকে জানাবেন, শুরুটাই দিবেন আপনারা, এটা আমি চাচ্ছি। মা বোনদেরকে বলবো এই আলামিন জামে মসজিদ আপনার সংস্কার করার জন্য, তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য আপনারা উদার হস্তে দান করবেন, যেন মসজিদটা বড় হয় এবং সেখানে সবাই মিলে আমরা একসঙ্গে সালাত আদায় যেন করতে পারি। মহিলারা খুব কষ্টে থাকে, আপনারা দেখলে আশ্চর্য হবেন, উপরে দোতলায় এবং এই পার্শ্বে এখানে যে সালাতটা তারা আদায় করে, তারাও কষ্টে আদায় করে। এই কষ্টের কথা ভেবে আমি দেশের এবং দেশের বাহিরের দিনী ভাই বোনদেরকে বলবো, আপনারা এই মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবের রেখে যাওয়া এই আমানত আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এই তিনি যে শুরু করে গেছিলেন, যে কাজটা শুরু করে তিনি চলে গেলেন,
এই কাজটা যেন আল্লাহ সম্পূর্ণ করে দেন, এই দোয়াটা আপনারা করবেন এবং সহযোগিতা করবেন। পাশাপাশি বন্ধুরা আমার বলবো, এই মডেল মাদ্রাসা, মোহাম্মদপুর মডেল মাদ্রাসা, সামনে রমাদান মাস আসছে, আপনারা মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যায়, এটা একটা লিল্লা, একেবারে সম্পূর্ণ লিল্লা মাদ্রাসা। এই মাদ্রাসা আমি বহু আগে থেকেই বলছি, সম্ভবত তিনতলা ভবনটা হয়েছে আলহামদুলিল্লাহ, এখনও প্রায় কাজটা কমপ্লিট করতে কত টাকা লাগবে যেন বললেন, কত? 5 কোটি টাকা লাগবে। ফাউন্ডেশনটা মনে হয় 10 তলার নাকি 8 তলা, 9 তলা, 9 তলার ফাউন্ডেশন, কেবলে হয়েছে কতলা, 3 তলা কাট কমপ্লিট হয়নি, যতটুকু ছবিটা আমি দেখলাম। তো আমি আপনাদের অনুরোধ করব, এই আমি অনেক আগে থেকে চাই যে মোহাম্মদপুর আলামিন জামে মসজিদের পাশে যদি একটা এলমি মার্কাজ তৈরি হয় ইনশাআল্লাহ, তাহলে এখান থেকে বড় বড় আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। ওই রাজশাহী থেকে এসে মুজাফফরকে খুদ্দা দেওয়া লাগবে না, আসা প্রয়োজন হবে না, আমি মনে করি এখান থেকে বড় আলেম তৈরি হবে। আর আমি কথা দিচ্ছি, আমি যেহেতু 2-3 দিন এখানে থাকি, শুক্রবার বৃহস্পতিবার মানে বুধবার সন্ধ্যায় আমি এখানে দার্স নিতে পারবো ইনশাআল্লাহ, দার্স দিতে পারবো, কিন্তু ওই পর্যন্ত ছাত্র এখনো উঠেইনি। আপনাদেরই দায়িত্ব এই প্রতিষ্ঠানটা মডেল মাদ্রাসাটাকে তৈরি করা, আপনাদের অর্থ আছে, জাকাতের পয়সা থেকে আপনারা অন্তত দান করুন। মসজিদে তো জাকাতের টাকা চলে না, কিন্তু মাদ্রাসা জাকাতের টাকা চলে। আমরা একটা ফতোয়া দিয়েছি, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ, তিনি খুব সুন্দর একটা ফতোয়া দিয়ে গেছেন বহু আগে, যে লিল্লা মাদ্রাসা যেটা বেতনভুক্ত না যেগুলো সরকারি, সেইগুলোতে কিন্তু জাকাতের টাকা চলবে না, স্কুলে জাকাতের টাকা চলে না, আর আপনারা সেইগুলোতে জাকাতের টাকা দেন। এই মাসালাটা আপনাদের ভুল হয়ে আসছে বহু আগে থেকেই। শেষে আপনাদের আমি বলবো যে দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনারা সময় দিবেন আলহামদুলিল্লাহ। শিয়াদের সম্পর্কে যে তথ্যগুলো প্রকাশ করলাম এটা কিন্তু বইয়ে লেখা আছে, তো মানুষের কাছে প্রচার না হলে মানুষ বুঝবে কি করে? একজন ব্যক্তি গত মাসে শিয়াদের উপরে বক্তব্য শুনে বলছেন যে আমি ইরানকে মনে করতাম হলে ইসলামী রাষ্ট্রের মডেল, আমার আজকে ভুল ধারণাটা মানে চেঞ্জ হয়ে গেল যে শিয়ারা এত ক্ষতি করেছে মুসলমানদের। আজকে চালানো হচ্ছে ষড়যন্ত্র, ইয়ামান এবং সিরিয়াকে এই কর্তৃত্ব, সিরিয়ার অবস্থানটা সালাফিদের ধরে রাখার জন্য চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এই দুইটা জায়গায় দখল করেছে শিয়ারা। কারো কারো অ্যালার্জি আছে যে সৌদি জোট কেন আক্রমণ করছে ইয়ামানের উপরে, উল্টাটা চিন্তা করেননি কখনো? সিরিয়াতে যেখানে ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ, নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বড় বড় আলেম, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আছে মক্কায় টিকতে পারবে না, ইয়ামান এবং সিরিয়ায় যাও তোমরা, এটা ভবিষ্যৎবাণী, অনেকগুলো হাদিস আছে এই মর্মে। ওই দুইটা জায়গা দখল করে আছে শিয়ারা, শিয়ারা উৎখাত করা ফরজ। সৌদি জোট হামলা করছে সেটাতে আপনাদের নিন্দা, কিন্তু সালাফি আলেমগণ যে করে যে হত্যা করছে, তারা সমস্ত বাড়িঘর যে পুড়িয়ে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে, এটা তো কোনোদিন বলেন না আপনি। বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া আছে সব সময় সৌদি আরবের বিরুদ্ধে লেগেই থাকে, আমি কি সৌদি আরবকে ফেরেস্তা বলেছি? তাদের ত্রুটি বিচ্ছিন্ন থাকতেই পারে, কিন্তু আল্লাহ তাদের উপরে দায়িত্ব দিয়েছে হারাম আইনের। অন্যান্য রাষ্ট্র পাহারা দেয় পতিতালয়, কিন্তু সৌদি আরবের শাসক সবচেয়ে বেশি পাহারা দেয় হারাম আইনকে। দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে না? সিনেমা হল চালু করেছে, তারা অপরাধ করেছে, আমি কি তাদেরকে ফেরেস্তা বলেছি? সৌদি আরবের শাসক ফেরেস্তা, তাদের ত্রুটি বিচ্ছুটি অনেক থাকতে পারে, কিন্তু আপনাকে তো আল্লাহ হারাম আইনের দায়িত্ব দেয়নি, দায়িত্ব তাদেরকে দিল কেন? সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর যে কোনো দেশ যদি চেষ্টা করে একটা হজ পার করব, ইহুদি খ্রিস্টানরা বলে একটা হজ কোনো দেশ পালন করতে পারবে না, আল্লাহ রহমত তাদের উপর নাজিল করেছে, তাদের উপর দায়িত্ব দিয়েছে। অতএব তারা যে চেষ্টা চালাচ্ছে ইয়ামান এবং সিরিয়ার এই অবস্থানটা চেঞ্জ করার জন্য, শিয়াদের উৎখাত করার জন্য, এর জন্য দোয়া করা উচিত। ইরাকে আফগানিস্তানে সালাফি ভাইদেরকে ব্রাশ ফ্রাই করে হত্যা করে, আলেমদেরকে মেরে ফেলে, লিবিয়াতে শিয়ারা, তারপরে হিজবুল্লাহ গ্রুপটা, আহলাদিস সালাফি সুন্নি গ্রুপটাকে মেরে শেষ করে দেয়, আপনার ওই তথ্যগুলো প্রকাশ করেন না। তথ্য প্রকাশ করেন কোনটা? ইয়ামানে এতজন লোক মারা গেল কিসের হামলায়? সৌদি জোটের হামলায়। আর ওরা কতবার হামলা করলো এইটা কেন লেখেন না আপনি? 300 হাজিকে
সরি 3000 হাজিকে হত্যা করলো শুধু একটা ইয়া দিয়ে, কি বলে যে এটা কি পয়জন দিয়ে হত্যা করলো মিনা প্রান্তরে। কারা করলো এটা? রেকর্ড বেরিয়ে আসলো এটা শিয়ারাই করেছে। এটা আপনারা জানা সত্ত্বেও প্রকাশ করলেন না কেন? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। এই সঠিক বুঝটা জানার জন্য আমরা দাওয়াতি কার্যক্রমের কথা বলে থাকি যে আপনারা বেশি বেশি দাওয়াতি কার্যক্রম করেন, চালান আপনারা। আমরা এই পুরো রিপোর্টটা সিরাতে মুস্তাকিম ইসলাম বেনাম ফেরকেবন্দির মধ্যে উল্লেখ করেছি, ভ্রান্তির বেড়াতালে একামতউদ্দিনের বইটার মধ্যে উল্লেখ করেছি। তারপরে আপনাদেরকে আমরা একজন ভাইয়ের সৌজন্যে আলহামদুলিল্লাহ কত মানুষের দান খায়রাত করে, এখনো ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ। প্রতিদিন মানে প্রতি মাসে একজন ভাই আলামিন মসজিদের জন্য 1000 পত্রিকা মাসিক আল ইখলাস বরাদ্দ করে দিয়েছে যে আমি টাকাটা দিব, শুধু আলামিন মসজিদের মুসল্লিদেরকে ফ্রি দিবেন। এই জন্য এখানে বিক্রির কথা বলতে পারি না, ফ্রি দেয় আলহামদুলিল্লাহ। যে আর্টিকেলগুলো তার মধ্যে যায় আল্লাহর অশেষ শুক্রিয়া এবং রহমত যে বহু মানুষের আকিদা পরিবর্তন হচ্ছে। আপনারা চেষ্টা করবেন, আর আমাদের প্রতিজ্ঞা আমাদের দাবি ইনশাআল্লাহ অন্তত যদি আমাদের জীবনে 1000 আলেম তৈরি হয়, বাংলাদেশে 10টা বছর যদি 1000 আলেম দাওয়াতি কাজ করে, বাংলাদেশ থেকে শিরিক বেদাত এবং জাহেলিয়াতের ভীত এমনি উপড়ে যাবে ইনশাআল্লাহ। দরকার আলেম তৈরি, দক্ষ আলেম নাই বলে বক্তা আছে অনেক, আলেম নাই, বড় সমস্যার মধ্যে পড়েছে এটা। আমরা দার্স দিচ্ছি, চেষ্টা চালাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি কবুল করো। দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে আমরা চেষ্টা করছি দক্ষ আলেমদের দিয়ে সেখানে পড়াশোনা করানোর। আপনাদের কাছে শুধু দোয়া চাই, আপনারা দোয়া করেন আল্লাহ যেন 1000 আলেমকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক কষ্ট দিলাম, আপনাদেরকে মাফ করবেন আল্লাহ, তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। আমিন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে রমজান মাসটা নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝটা দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।